সাড়ে সাতটা থেকে 7:35 দিকে আমি সংবাদ পাই যে রোহিতা 8 নম্বর ওয়ার্ডে তার স্ত্রী তার স্বামীকে মেরে ফেলছে। ঘটনাস্থলে আমি আসি, ঘটনাস্থলে আসি আমি যে মারা গেছে ভিকটিম ফরাদ হোসেন চিটপ, বয়স 45, পিতার নাম বিলায়েত হোসেন। টিটু এখানে তার শ্বশুরবাড়ি থাকে, তবে টিটুর 2 বিয়া, আর এক স্ত্রী থাকে উত্তর দিগল দিক। তো এখানে পারিবারিক দীর্ঘদিন যাবৎ স্বামী স্ত্রী দ্বন্দ্ব বয়ে আসছে। তো এখানে এসে স্বাভাবিক প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে তার স্ত্রী নুন্নাহার তার স্বামী ফরাদ হোসেন টিটুকে মারপিট করছে, প্রথমে মরিচুরগুলো দিয়েছে চোখে মুখে, পরবর্তীতে মাথায় আঘাত করছে দা দিয়া, পরে তার ডান পা আঁঠু পর্যন্ত দা দিয়ে কাটছে এবং সেটা নির্মমভাবে টুকটুকটু করছে। নুন্নাহারকে গ্রেপ্তার করছে, নুন্নাহার তার দায় স্বীকার করছে, সে তার স্বামীকে হত্যা করছে,